হাই ফ্রেন্ডস, লক্ষ্মী রান্নাঘর চ্যানেল থেকে সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজ তোমাদের জন্য যে রেসিপিটি নিয়ে আসলাম, আমার আজকের রেসিপি কাসকি মাছ রান্না করে দেখাবো। তাহলে দেখতে থাকো কিভাবে আমি কাসকি মাছটা রান্না করে দেখাবো। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর সবজির মধ্যে নিয়েছি ক্যাপসিকাম, আলু, কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ কুচি। বাস এগুলো দিয়ে আমি কাসকি মাছটা রান্না করে দেখাবো। প্রথমে আমি কাসকি মাছগুলো নুন দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর এই কাসকি মাছগুলোর মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে, হলুদ দিয়ে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে অন্তত 15 মিনিটের জন্য মেখে রেখে দিয়েছি। এখন ফ্রাই প্যানে তেল দিয়ে, কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো বাদামি কালার করে ভেজে নিয়েছি। আর এর মধ্যে মশলা অ্যাড করলাম হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়া। এই মশলাটা এখন আমি কষিয়ে নেব আর একে একে সবজিগুলো অ্যাড করবো। প্রথমে দিয়ে দিলাম টমেটো কুচি, তারপর দিয়ে দিলাম আলু, ক্যাপসিকাম দিয়ে এগুলো দিয়ে আমি এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম সবজিগুলো। আর এই কষানো সবজির মধ্যে আমি আগে থেকে মেখে রাখা নুন, হলুদ আর লঙ্কার গুঁড়া দিয়ে যে মাছগুলো মেখে রেখেছি ওগুলো এখন দিয়ে দিলাম। আর কিছু কাঁচা লঙ্কা ফালি করে দিলাম। আর এই মাছগুলো এখন আমি সবজির সাথে ভালো করে ভাজা ভাজা করে নেব, কষিয়ে নেব। প্রতিবারের মতো এবারও বলবো, রেসিপি ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক দিতে ভুল করবে না। আর এখন এই মাছগুলো ভালোভাবে কষিয়ে ভেজে নিয়েছি। এখন জল অ্যাড করলাম আর সবশেষে কিছু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম। বাস হয়ে গেল আমার কাসকি মাছের তরকারি। আর কেমন লাগলো রেসিপি খেয়ে কমেন্ট করে জানাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অনুরোধ রইল।